আসসালাম রহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন কোনো ব্যক্তি গুনাহ করার পর ক্ষমা চাইলেন আল্লা সুহান তালার কাছে তবা করলেন তবা করার পর পুনরায় আবার সে গুণা করলেন পুনরায় আবার ক্ষমা চাইলেন এইভাবে তিনি করতেই থাকলেন এমত অবস্থায় তার গুনা খাতাকে আল্লাহ সুবাহানু তাআলা ক্ষমা করবেন এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন এ বিষয়ে আমরা উত্তর দিতে গিয়ে আমরা বলতে চাই স্মরণ করে দিতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের যে একটি হাদিসে কুদ্সি যে হাদিসটা কোরআনের পর যার স্থান যে হাদিসটা আল্লাহ সুবাহানু তালার বক্তব্য কিন্তু ভাষা হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের মূল কথাগুলো আল্লাহ সুবাহানু তালার কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার মতো করে বলেছেন এ হাদিসটি বা হাদিসে কুদ্সি এটি আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে মুসলিম তার গ্রন্থে দুই হাজার সাতশত আটান্ন নম্বর হাদিস আল্লাহ রসাল আলী সাল্লাম তার রব সম্পর্কে আমাদের রব সম্পর্কে তিনি বলেন আল্লাহ সুতরাহ বলেন এজ আ যখন কোনো বান্দা পাপ কাজ করে ফাকাল এবং পাপ কাজ করার পর সে বলে আল্লাহ হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ সুহায়ন তাল উত্তরে বলেন أذنب عبدي ذنبا فعلم أن له ربا يغفر ওয়া ويأخذ بالذنب যে আমার বান্দা পাপ কাজ করার পর তিনি ক্ষমা চাইল এবং তিনি এটা বিশ্বাস রাখে এটা জানে যেমন একজন প্রতিপালক আছে যিনি চাইলেই তাকে ক্ষমা করতে পারেন এবং চাইলে তাকে শাস্তিও দিতে পারেন পুনরায় আবার সে পাপ কাজ করলো এবং আল্লাহ আবারও বলেন আবার তার কাছে আল্লাহ সব হানার কাছে ওই ব্যক্তি পাপ কাজ করার পর ক্ষমা চায় এই রব বি ফির হে আমার রব আপনি আমার পাপকে ক্ষমা করেন আল্লাহ আবারও বলবেন যে আবদি আজাম আমার গোলাম আমার বান্দা সে পাপ কাজ করেছে ফ্যারি ম্যান আল্লাহ রবানি অফির উজ্জাম সে জানে যে তার একজন প্রতিপালক আছে যিনি চাইলেই তাকে ক্ষমা করতে পারে চাইলেই তাকে শাস্তি দিতে পারে তার পাপের জন্য সুম্মা আয়দা তৃতীয়বার সে আবার সে পাপ কাজ করলো এবং পাপ কাজ করার পর আবারও সে বললো রব্বিক ফিল্লি দ্যাম্বি হে আমার প্রতিপালক আপনি আমার পাপ কাজকে ক্ষমা করেন এবং আল্লাহ সুহায়ন হতা আলা বলবেন যে আমার বান্দা সে পাপ কাজ করলো এবং সে জানে এটা বিশ্বাস রাখে যে তার একজন রব রয়েছে প্রতিপালক রয়েছে যে চাইলেই তাকে শাস্তি দিতে পারে চাইলেই তাকে ক্ষমা করতে পারে আল্লাহ সুহ আবার এম এল ম্যাশে এম এল ম্যাশে তুমি যা ইচ্ছা তাই করো ফত রফার্তু লেখা সখা গফার টু লেখা এবং তুমি যা ইচ্ছা তাই করো আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি ক্ষমা করে দিব এখান থেকে আমরা সংক্ষিপ্তভাবে এটা বোঝা যায় হাদিস থেকে যখনই কোনো বান্দা পাপ কাজে লিপ্ত হয় সে হোলোসিয়াতের সাথে খালেস অন্তর্ নিয়ে খলাসের সাথে আল্লাহ সুভায়ানও তা আলার কাছে তবা চায় আল্লাহসু ভায়ানও তা আলাহ তাকে ক্ষমা করে দেন পুনরায় আবার যখন সে ভুল কাজ করে পাপে লিপতে হয় আবারও যদি সে ভাবে তবা করে আল্লাহ আল্লা তারা তাকে ক্ষমা করে দিবেন যতবার সে ভুল কাজ করবে পাপে লিপ্ত হবে এবং যতবার সে খালিস ভাবে তবা করবে আল্লা সুহায়নুতলা অবশ্যই তার ভুল ত্রুটিকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এবং আল্লা সুহায়নুয় তাহা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে আরও বলছেন কলিয়া ইবাদি আল্লাহ দিন আশরফ আলহুসহিমিরহমদুলিল্লাহ ওহে আমার বান্দা সকল যারা তোমরা পাপ কাজ করেছো পাপ কাজে লিপ্ত হয়েছো বা পাপ কাজে লিপ্ত আছো এখনো তারা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তারা আমার রহমত থেকে নিরাশ হো না আমার ক্ষমা থেকে আহ নিরাশ হয়েও না তার মানে বোঝা যাচ্ছে আমরা পাপ কাজ করলো আমাদের নিরাশ হওয়া যাবে না আমাদের ভুল বোঝা মাত্রই আল্লাহ সব হ্যাঁ আল্লাহর কাছে তবা করতে হবে এবং আল্লাহ সু ভাইন তাল্লার কাছে এই তৌফিক কামনা করতে হবে যে এই ভুল পুনরায় যেন আমি না করি তারপরেও যদি শয়তানের অসসায় পড়ে ভুলে গিয়ে আবার সেই ভুল আমার দ্বারা হয়ে যায় তবে আমরা আবারও ক্ষমা করবো আমাদেরকে মনে রাখতে হবে আমরা একটা দোয়া আমরা সবসময় পড়ে থাকি বলে থাকি কাফু আল্লাহনা কাহু আন্না যে আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ সু ভায়নুয় তাল্লা ক্ষমা করতে পছন্দ করেন এর জন্য বেশি বেশি করে আল্লাহ সু ভায়ন তাল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ রাসুল আরও বলেছেন কুল্লুবানী ও ওখাই রত্তা উনায় বিদ প্রত্যেক আদম সন্তান ভুলের মধ্যে আছে পাপের মধ্যে আছে তাদের মধ্যে থেকে তারাই উত্তম যারা ভুল করার পর তওবা করে আল্লাহ আলম্বী সব বারাকাল আল্লাহ হফিকুম